আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেই টপিকটা হলো শক্তি নির্ণয়। তো শক্তি নির্ণয় করার জন্য প্রথমে তোমাকে কয়েকটা সূত্র সম্পর্কে জানতে হবে এবং সূত্রের কোনটা দ্বারা কী বোঝায় এটা সম্পর্কে তোমার যদি ক্লিয়ার ধারণা হয়ে যায় তাহলে প্রশ্ন যদি শক্তি নির্ণয় করতে পারে তাহলে কিন্তু খুব সহজে তুমি নির্ণয় করতে পারবা। তো প্রথমে সূত্রটা কি দেখো, এন কক্ষপথের জন্য শক্তি বের করার সূত্র হলো ইএন সমান মাইনাস ই টু দি পাওয়ার 4 এম জেড স্কোয়ার বাই 8 ইপসিলন নটের উপর স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার। এখানে কোনটা দ্বারা কী বোঝায়? সো দেখো, এখানে আমাদের ই দ্বারা বুঝে হলো ইলেকট্রনের তড়িৎ আধান। এই ইলেকট্রনের তড়িৎ আধান কিন্তু তোমাকে ক্যালকুলেটার দিয়ে বের করতে পারবা। সো ক্যালকুলেটার দিয়ে কীভাবে বের করবা? ক্যালকুলেটার পিছনে মিললে সব কিছু লেখা থাকে। তুমি যদি ক্যালকুলেটার পিছন থেকে তাকাও তাহলে দেখবে ক্যালকুলেটার পিছনে এখানে 23 লেখা আছে, 23-ই আমাদের ই আছে। তো এটা বের করার জন্য কী করবো? প্রথমে ক্যালকুলেটারটা 1 করে শিফট চাপ দিয়ে 7 চাপ দেবো, 7 চাপ দেওয়ার পর 2-3 চাপ দেবো, 2-3 চাপ দিলে দেখবো ই এর মানটা বের হয়ে যাবে। অর্থাৎ এই ইর মানটা হবে 1.6 গুণ 10^-19 কুলম্ব। এটা হলো ইলেকট্রনের তড়িৎ আধান। এম মানে কি? এম মানে হলো ভর। জেড মানে কি? জেড মানে হলো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এইট তো কনস্ট্যান্ট। ইপসিলন নট কি? ইপসিলন নটও একটা কনস্ট্যান্ট মান। সেটার মান কত? সেটার মান হলো 8.85 গুণ 10^-12। সো এটা তুমি মুখস্থ রাখতে পারো, আর যদি মুখস্থ না রাখো তাহলে তুমি ক্যালকুলেটারের মাধ্যমে বের করতে পারো। কীভাবে? তুমি ক্যালকুলেটারে দেখো পিছনে লেখা আছে, ক্যালকুলেটার তুমি তাকাও দেখবে এখানে 32-এ লেখা আছে ইপসিলন নটের মানে। যদি তুমি অন করে দিয়ে শিফট চাপ দিয়ে 7 চাপ দেবা, তারপর 32 চাপ দেবা, চাপ দিয়ে সমান সমান চাপ দিলে দেখবা যে ইপসিলন নটের যে মান, এই যে এই মান, এটা বের হয়ে যাবে যে 8.85 গুণ 10^-12। তো তারপরে দেখো তারপরে কী আছে? এইচ। এইচ মানে হলো প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকের মানটাও তুমি মুখস্থ রাখতে পারো, সেটা হলো 6.63 গুণ 10^-34। আর যদি মুখস্থ না থাকে তাহলে ক্যালকুলেটার দিয়ে কীভাবে বের করবা? শিফট চাপ দিয়ে 7 চাপ দেবো, 7 চাপ দিয়ে তুমি 0-6 চাপ দিয়ে সমান চাপ দিও, সমান চাপ দিলে দেখবে প্লাঙ্কের যে মান সেটা বা এইচের যে মান সেটা বেরিয়ে দেবে, সেটা কত? 6.62 গুণ 10^-34। তারপরে দেখো তারপরে এখানে এন মানে কি? এন মানে হলো কক্ষপথ, যে সেই কক্ষপথটাকেই বা শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। সো এটা একটা সূত্র। সো এটা মিলে যখন তুমি সিকিউতে কোশ্চেন আসবে বা বোর্ড পরীক্ষায় যখন কোশ্চেন আসবে তখন তুমি এটা ইউজ করবা। আর যদি তুমি দ্রুত সলভ করতে চাও এবং স্মার্টলি সলভ করতে চাও বা শর্টকাট বা দ্রুত সমাধানের টেকনিক হিসাবে যেটা সূত্র আছে সেটা হলো 3 নম্বর সূত্র। অর্থাৎ এটা দেওয়া করলে যে রেজাল্ট আসবে, 3 নম্বর যদি সূত্র ফেলো তাও সেম রেজাল্টটাই আসবে। তাহলে 3 নম্বর সূত্র কি? এনতম কক্ষের শক্তি নির্ণয় সূত্র ইএন সমান মাইনাস 2.18 গুণ 10^-18 গুণ জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। আর এটা সবসময় আসবে কি যে জুলে। তো এখানে জেড মানে কি? জেড মানে পারমাণবিক সংখ্যা। এন মানে কি? এন মানে হলো শক্তি স্তর যেটা বা কক্ষপথ যেটা সেটাকে বোঝা হয় এন দ্বারা। তো এখন আমরা একটা গাণিতিক সমস্যা সলভ করবো এবং সলভ করার সময় এটা দিয়ে আমরা সলভ করবো, সলভ করে দেখবো যে অ্যান্সারটা আসে সেই অ্যান্সারটা আবার আমরা এই সূত্র দিয়ে বের করে দেখবো যে একই অ্যান্সার আসতেছে। তার মানে তুমি চাইলে এটা দ্বারাও সলভ করতে পারো, তুমি চাইলে এটা দ্বারাও সলভ করতে পারো। তাহলে কোশ্চেনটা পড়ে দেখো, কোশ্চেনটা কী দেওয়া আছে? তো কোশ্চেনটা দেওয়া আছে যে এইচ পরমাণুর ইলেকট্রনটি যখন কেএসএলে অবস্থান করে নিউক্লিয়াসকে পরিবহন করে তখন তার শক্তির মান কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমরা এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে লিখে নিই, যেখানে কী কী দেওয়া আছে। তো কী কী দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে যে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন যখন কেএসএল, এই কেএসএল মানে কী? তো কেএসএল মানে মনে রাখবে যে কেএসএল মানে হলো এন সমান সমান, অর্থাৎ শক্তি স্তর এন সমান সমান 1। অর্থাৎ যদি তুমি দেখো যে এরকম যদি থাকে, অর্থাৎ এন সমান সমান 1 হবে যখন কে শক্তি স্তর থাকবে, এন সমান সমান 2 হবে যখন এল শক্তি স্তর থাকবে, আসলে বাড়তে থাকে। তো যেহেতু এখানে কে সেল বলছে এন এর মান কত হবে? 1। তারপর বলছে কি যে শক্তি বের করতে বলছে, তো শক্তি ই ইকুয়াল টু 1। তো প্রথমে আমরা এই সূত্র দিয়ে করে দেখি যে অ্যান্সারটা আমাদের আসে কিনা। তাহলে আমরা সূত্র ফেলবো যে আমরা জানি কী সূত্র ফেলবো যে ই এন সমান সমান মাইনাস ই টু দি পাওয়ার 4 এম জেড স্কোয়ার বাই কত আমাদের 8 ইপসিলন নট স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার। তো এখন আমরা কী করবো? এখন আমরা মানগুলোকে বসাবো। তাহলে দেখো ইর মানটা কত? ইর মানটা ক্যালকুলেট দিয়ে বের করবো, সেটা হলো 1.6 গুণ 10^-19 তার উপরে পাওয়ার 4। এম মানে কি? এম মানে হলো দেখো এখানে যেহেতু ইলেকট্রনটা ঘুরতেছে তাহলে ইলেকট্রনের ভর যে এম সেটা নিতে হবে। সেটা কত? এটা তুমি মুখস্থ রাখতে হবে, সেটা হলো 9.11 গুণ 10^-31। আর যদি মুখস্থ না থাকে তাহলে ক্যালকুলেটার দিয়ে কীভাবে এম এর মানটা বের করবা? শিফট চাপ দিয়ে 7 চাপ দেবো, 7 চাপ দিয়ে 0-3 চাপ দিয়ে সমান সমান চাপ দিলে দেখবা যে এমের বা ইলেকট্রনের যে ভর সেটা বের হয়ে যাবে, সেটা কত আসবে? 9.11 গুণন 10^-31 গুণন। এখানে জেড মানে কি? জেড মানে পারমাণবিক সংখ্যা। কার পারমাণবিক সংখ্যা? এখানে যে পরমাণুটা আছে কী আছে? হাইড্রোজেন। তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা জেডটা কত সেটা আমরা জানি কত? 1। এটা পর্যবেক্ষণে দেখলেই দেখবা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 দেওয়া আছে। তাহলে আমরা কী হবে এখানে 1 এর উপরে স্কোয়ার।
এখানে 8টা থাকলো, এখন ইপসিলন নটের মানটা কি এটা ক্যালকুলেটরে বের করতে পারো বা মনে রাখতে পারো সেটা কত, যে 8.85 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 12, তার উপর কত স্কোয়ার, মানে এইচ কত, এইচ প্যানেল প্লাঙ্ক ফাংশনের মান কত, 6.6363 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 34, তার উপর কত স্কোয়ার, গুণন আমাদের কি এন মানে কত, এন মানে 1, 1 এর উপরে স্কোয়ার। তো এখন কথা হলো যে এখানে একটা জিনিস খুব খুব ভালোভাবে মনে রাখবা, তুমি যদি এই মানটা সম্পূর্ণটুকু ক্যালকুলেটরের ভিতর ইনপুট দিয়ে একেবারে ক্যালকুলেশনে সমানটা চাপ দাও তাহলে কিন্তু দেখবে যে অ্যান্সার চলে আসবে জিরো, কিন্তু আসলে কিন্তু শক্তি এখানে জিরো না। তো এটার ভুল আসার অর্থাৎ এই ক্যালকুলেটর দিয়ে তুমি যদি একেবারে এই মানগুলোকে একবার ইনপুট দাও তাহলে কিন্তু দেখবে যে মানটা একবারে ইনপুট দিলে জিরো আসবে, তো জিরোতে অ্যান্সার না। এটা আসার মেন কারণ হলো যে এখানে মানগুলো অনেক বড় বড়, তো এত বড় মান কিন্তু ক্যালকুলেটর একবারে হিসাব করতে পারে না, এই জন্য তোমাকে কী করতে হবে একটু ভাগ ভাগ করে হিসাব করতে হবে, তাহলে কিন্তু তুমি অ্যাকুরেট অ্যান্সারটা পাবা। তো এর জন্য তুমি প্রথমে কী করবো, প্রথমে তুমি এভাবে করতে পারো যে মাইনাসটা থাকলো যে 1.6 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 19, তারপর পাওয়ার 4, নিচে তুমি থাকলো যে 8.85 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 12, তারপর স্কোয়ার গুণন 6.63 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 34, তারপর স্কোয়ার দিয়ে, তারপর এইখানে যে আমাদের গুণ আছে অর্থাৎ গুণ দিয়ে, অর্থাৎ এটা 9.11 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 31, এটাকে তুমি আলাদা করে রেখে দেবে, অর্থাৎ আগে তুমি এতটুকু হিসাব করবা, এতটুকু হিসাব করলে আমাদের আসবে যে 2.39 গুণন 10 টু দি পাওয়ার 12, এর সাথে পরবর্তীতে 9.11 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 31 এটাকে গুণ করবে, গুণ করলে তাহলে দেখবে যে ক্যালকুলেশনগুলো আসবে 2.18 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 18, একক কী হবে জুল, এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এইভাবে কিন্তু তুমি ম্যাথটাকে সলভ করো, অর্থাৎ একবারে ক্যালকুলেশন না করে ভাগ ভাগ করে যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু তুমি সঠিক অ্যান্সারটা বের করতে পারবা। তো এটা মিলে আমরা এই সূত্র দিয়ে করলাম, এখন আমরা চেক করে দেখবো যে এই যে 3 নম্বর সূত্র আছে এটা দিয়ে করলে একই মান আসে কিনা। তাহলে এখন যদি বিকল্পভাবে আমরা সলভ করি, যে বিকল্প যে নিয়ম সেটাতে সলভ করি, সেটা আমাদের সূত্র কী ছিল যে ই সমান সমান ছিল মাইনাস 2.18 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 18 গুণন জেড স্কোয়ার বাই কত আমাদের এন স্কোয়ার। তো এখন মানগুলোকে বসাই, তাহলে 2.18 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 18, এখানে জেডের মান কত, জেডের মান কত, জেডের মান হলো 1, তাহলে 1 এর উপরে স্কোয়ার বাই এখানে আমাদের এন, এন কত, এন কত, 1, 1 এর উপরে স্কোয়ার, তাহলে এটা যদি হিসাব করে তাহলে একবার ই এর যে মান সেটা আসবে কত আমাদের, যে মাইনাস এটা মাইনাস থাকবে যে 2.18 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল, এটা হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে দেখো আমরা এই সূত্র দিয়ে যেটা করলাম যে মানটা আসলো সেম অ্যান্সারটাই কিন্তু তুমি এই সূত্র দিয়ে করেও আসছে। সো এর জন্য তুমি যেটা তোমার ভালো লাগে, যে সূত্র দিয়ে তোমার করতে ভালো লাগে বা যেটা তুমি ইউজ করবা সেটা দিয়ে করলে কিন্তু সঠিক অ্যান্সারটা চলে আসবে। এর জন্য অবশ্যই দুইটা সূত্র সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা থাকবে, তবে সাধারণত চেষ্টা করবো যদি সিকিউ কোশ্চেন আসে বোর্ড পরীক্ষায় তাহলে চেষ্টা করবে এই সূত্র ফেলানোর জন্য, আর যদি এমসিকিউতে চলে আসছে বা অঙ্কটা অনেক বড় অঙ্ক সেক্ষেত্রে তুমি চাইলে কিন্তু এই সূত্র দিয়েও করতে পারো, তাহলে অ্যান্সার কিন্তু সেমে আসবে এবং দুইটাই কিন্তু সঠিক অ্যান্সারই হবে। এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করবো, আমাদের প্রশ্নটা কী দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে বোর কক্ষে তৃতীয় কক্ষপথের শক্তি মেগা ইলেকট্রন ভোল্টে কত, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এটা যদি সলভ করতে চাই প্রথমে আগে আমরা যদি তথ্যগুলো লিখে নিই যে এখানে কী কী দেওয়া আছে, প্রথমে আমাদের এখানে দেওয়া আছে কি বোর কক্ষে তৃতীয় কক্ষপথ, তাহলে কক্ষপথটা দেওয়া আছে, সো কক্ষপথ বা শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা ছোট হাতের এন সেটা কত দেওয়া আছে 3, যদি তৃতীয় এই জন্য 3, আমাদের শক্তি বের করতে বলছে যে ই ইকুয়াল টু ফাট। তো শক্তি নির্ণয়ের কোন সূত্র ফেলবো, সো তুমি চাইলেই আমরা যে প্রথমে যে শক্তির সূত্রটা শেখাইছি তুমি এটা দিয়ে করতে পারো, এই মানটা দিয়ে তুমি এই মানটা বের করতে পারো, আর তুমি চাইলেও তুমি এই যে একটা শক্তি সূত্র আছে এনতম শক্তির নির্ণয় যে সূত্র এটা দিয়েও করতে পারো। সো আমি মেনলি এটা দিয়ে করবো, আর তুমি নিজে নিজে বাসায় এটা দিয়ে করে দেখবো যে সেম অ্যান্সার আসে কিনা, তবে আমি এটা দিয়ে সবসময় প্রিফার করি যে এটা দিয়ে খুব দ্রুত করা যায়। সেটা কত, যে ই সমান সমান মাইনাস 2.18 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 18 গুণন কত, যে জেড স্কোয়ার বাই কত আমাদের এন স্কোয়ার। তো এখন আমরা কী করবো মানগুলোকে বসাই, যে মাইনাস 2.18 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 18 মানে এখন জেড মানে কি, জেড মানে হলো পারমাণবিক সংখ্যা, তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে পারমাণবিক সংখ্যা কি আমাদের উল্লেখ করেছে বোর কক্ষের তৃতীয় শক্তি স্তরের যেটা আমাদের বের করতে হবে, তার মানে আমাদের এখানে জেড বলতে আমরা কী ধরবো, যেহেতু আমাদের উল্লেখ করে দেয়নি তাহলে আমরা এটাকে ধরে নেবো হাইড্রোজেন, অর্থাৎ এক পরমাণু বিশিষ্ট যারা তারা, কারণ বোর সাধারণত এক পরমাণু নিয়ে আলোচনা করছে, এর জন্য আমাদের জেডের মান কত হবে 1 হবে, এই জন্য 1 এর উপরে স্কোয়ার।
এন এর মানটা কত, এন এর মানটা দেওয়া আছে 3, তাহলে 3 উপরে স্কয়ার। তাহলে এখানে যদি সম্পূর্ণকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের ই এর যে মান সেটা আসবে হলো যে -2.42 গুণন 10^-19। এন্ড এককটা কী হবে, তো নর্মালি হিসাব করলে কিন্তু একক সবসময় জুলে আসবে, অর্থাৎ এস এক হয়ে আসবে, শক্তির এস একক জুল, সেই জুলে কিন্তু এটা আসবে। কিন্তু কথা হলো আমাদের কিন্তু জুলে বের করতে পারে না, এটাকে আমাদের বের করতে বলছে মেগা ইলেকট্রন ভোল্টে। তাহলে জুল থেকে কীভাবে আমরা মেগা ইলেকট্রন ভোল্টে যাবো, তো মনে রাখবা জুল থেকে প্রথমে তোমাকে ইলেকট্রন ভোল্টে যেতে হবে, পরবর্তীতে ইলেকট্রন ভোল্ট থেকে তোমাকে মেগা ইলেকট্রন ভোল্টে যেতে হবে। তাহলে জুল থেকে কীভাবে আগে আমরা ইলেকট্রন ভোল্টে যাবো, এটা যাওয়ার জন্য এই তথ্যটা মনে রাখবা যে 1 ইলেকট্রন ভোল্ট = 1.6 × 10^-19 জুল। তাহলে জুল থেকে যদি ইলেকট্রন ভোল্টে যেতে চাও তাহলে তুমি কীভাবে করবা, তো নর্মাল তোমাকে যদি ব্যাখ্যা করি ওই কিকনিমে কীভাবে করতে, তুমি এটাকে এভাবে লিখতে পারো যে 1.6 × 10^-19 জুল সমান কত 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 জুল = 1/কত 1.6 × 10^-19 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি কত যে -2.42 × 10^-19 জুল, এটা সমান কত হবে যে -2.42 × 10^-19 বাই কত আমাদের 1.6 × 10^-19 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ সহজ কথা, যদি তুমি জুল থেকে ইলেকট্রন ভোল্টে যেতে চাও তাহলে তোমাকে কী করতে হবে, তোমাকে এই মানটা দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ যেই যেটাই দেওয়া থাকে না কেন, যেমন এখানে দেওয়া আছে -2.42 × 10^-19, অন্য কোনো কিছু দেওয়া থাকে না কেন, সেটাকে সবসময় ভাগ করতে হবে 1.6 × 10^-19, এটা দ্বারা ভাগ করলে সেটা চলে যাবে ইলেকট্রন ভোল্টে। অর্থাৎ জুল থেকে ইলেকট্রন ভোল্টে যেতে গেলে এটা দ্বারা ভাগ করতে হয়। তো এটা ভাগ করলে দেখো আমাদের এখানে ই এর যে মান সেটা আসবে কত, আমাদের -1.51 ইলেকট্রন ভোল্ট। কথা হলো যে ইলেকট্রন ভোল্টে তো বের করতে পারেনি, মেগা ইলেকট্রন ভোল্টে বের করতে বলছে। এখন মেগা ইলেকট্রন ভোল্ট থেকে যদি মেগা ইলেকট্রন ভোল্টে যেতে চাও তাহলে যেই মানটা দেওয়া থাকে না কোনো সেটাকে 10^6 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 1.51 এখানে দেওয়া আছে, যেই মানই থাক সেটাকে সবসময় তোমাকে 10^6 দ্বারা যদি ভাগ করো তাহলে ইলেকট্রন ভোল্ট থেকে মেগা ইলেকট্রন ভোল্টে চলে যাবে। তাহলে এখন হিসাব করে দেখবে ই এর যে মান সেটা কত আসবে যে -1.51 × 10^-6 মেগা ইলেকট্রন ভোল্ট, এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো প্রদত্ত কোশ্চেনে যদি মেগা ইলেকট্রন না বলে যদি বলতো যে জুল এককে কত, তাহলে তুমি এটাই অ্যান্সার লিখতা। তোমাকে যদি কোশ্চেনে বলতো ইলেকট্রন ভোল্টে কত, তাহলে তুমি এখানে অ্যান্সার লিখতা। যদি এখানে মেগা ইলেকট্রন ভোল্টে বের করতে বলছে তাহলে তোমাকে একবার এই পর্যন্ত এনে তারপর কিন্তু সঠিকভাবে অ্যান্সারটা এনে তোমাকে কিন্তু ম্যাথটা সমাপ্ত করতে হবে। এখন আমরা এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটি সলভ করব। আমাদের প্রশ্নটা কী দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষের শক্তির সাথে হিলিয়াম পরমাণুর কোন বোর কক্ষের শক্তির মান সমান হবে। তো আমাদের এখানে বের করতে বলছে কি, আমাদের কোন বোর কক্ষ, বোর কক্ষ মানে আমাদের কক্ষপথটা বের করতে বলছে, অর্থাৎ এখানে আমাদের কী বের করতে বলছে, আমাদের এখানে অর্থাৎ হিলিয়ামের জন্য অর্থাৎ এন হিলিয়ামেরটা আমাদের বের করতে বলছে। আর এখানে কী দেওয়া আছে, আমাদের এন হাইড্রোজেনেরটা দেওয়া আছে কত, হাইড্রোজেনের কক্ষপথটা দেওয়া আছে তৃতীয়, তাহলে 3 দেওয়া আছে। তো এখানে আমরা এই ম্যাথটা তাহলে কীভাবে করবো, এই ম্যাথটা করার জন্য আমাদের প্রশ্ন মধ্যে একটা শর্ত দেওয়া আছে, শর্ত দিয়ে আমাদের আগাইতে হবে। শর্তটা কী দেওয়া আছে, সতেরো দেওয়া আছে যে হাইড্রোজেন পরমাণু তৃতীয় বোর কক্ষের শক্তি। তাহলে আমরা এদের লিখতে পারি, এখানে দেওয়া আছে হাইড্রোজেন এর তৃতীয়তম কক্ষের শক্তি, এটা সমান সমান আমাদের কী দেওয়া আছে যে হিলিয়াম এর এনতম কক্ষের শক্তিটা কী হবে, সমান হবে, যেন কিন্তু আমার মাঝখানে সমান চিহ্ন দিছি। এখন কথা হলো যে হাইড্রোজেনের থ্রি কক্ষের যে শক্তি সেটা আমাদের কত হবে, সেটা যদি বের করতে শক্তি বের করার যেটা সূত্র সেটা কী জানি, আমরা জানি যে -2.18 × 10^-18 গুণ কত জেড স্কোয়ার, বাই আমাদের নিচে কত হবে যে এন বলতে কত, যে হাইড্রোজেনের জন্য এন মান কত হবে 3, তাহলে 3 উপর স্কোয়ার। সমান সমান এই পাশে লিখতে পারি হিলিয়ামের জন্য কী হবে, -2.18 × 10^-18 শক্তি সূত্র গুণন কত জেড স্কোয়ার, বাই আমাদের কী নিতে হবে এন বলতে কত, কিন্তু এনটাই আমাদের বের করতে বলছে এন স্কোয়ার। তো এখন আমরা যদি মানগুলোকে বসা যায় যে -2.18 × 10^-18 মানে এখানে জেড মানে কি, জেড মানে যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1 এর উপর স্কোয়ার, বাই কত আমাদের 9। সমস্যা এখানে থাকবে -2.18 × 10^-18 গুণন, এখানে জেডের মান কত, হিলিয়ামের জেডের মান কত, হিলিয়ামের জেডের মান কিন্তু আমরা জানি কত, হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের জেডের মান কত আমাদের 2, তাহলে 2 উপর স্কোয়ার বাই কত এন স্কোয়ার। তো এখানে আমরা এখন এ মাইনাস কাটা দিতে পারি, এটা দুই পাশ থেকে কাটা দিতে পারি, তাহলে এখানে কী থাকে 1/9 সমান সমান ওই পাশে থাকে যে 4/n স্কোয়ার। তাহলে এখান থেকে কী লিখতে পারি যে n স্কোয়ার সমান সমান 3/6
বা আমরা এন সমীকরণ কি থেকে রুট ওভার থ্রি সিক্স, মানে এন সমীকরণ কত হবে আমাদের সিক্স, এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা কি বলতে পারি যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষের শক্তির সাথে হিলিয়াম পরমাণুর সিক্স কক্ষের শক্তির কীভাবে মানটা হবে সমান। সো এইভাবে কিন্তু আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারবো।